হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ খবর আমি নিয়ে এসেছি তো অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট অফ দি দেখো তো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো প্রথমত তোমাদের একটা কথা বলি যে তোমাদের যারা লেডি কনস্টেবল আছো ঠিক আছে লেডি কনস্টেবেল তো নতুন রিক্রুটমেন্ট বেরোবে তোমরা সবাই মোটামুটি জেনে গেছো এটা আর নতুন করে বলার নেই যারা তোমরা এই লাইনে আছো এখন দেখো তোমাদের জন্য যে একটা খুব গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে সেটা কিন্তু অবশ্যই বলে দিচ্ছি তার আগে নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে যারা যারা এখনও যুক্ত হন অবশ্যই কিন্তু নিচের হোয়াটসঅ্যাপ লিঙ্কে কিন্তু জয়েন হয়ে যাবো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে যাবে তো দেখো কালকে কিন্তু তোমাদের অ্যান্সার কী বেরিয়েছে অর্থাৎ যখন আমি ভিডিওটা করছি অর্থাৎ একত্রিশ তারিখ এই তিরিশ তারিখ কিন্তু তোমাদের যে লেডি কনস্টেবলের যে অ্যান্সার কিটা সেটা কিন্তু তোমাদের বেরিয়ে গেছে এখন দেখো তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ খবরটা যে তোমাদের রেজাল্টটা কবে দেবে ঠিক আছে তোমাদের ফাইনাল রেজাল্ট অর্থাৎ তোমাদের মেন্সের যে রেজাল্টটা সেই রেজাল্টটা কবে দেবে তো সেই নিয়ে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ উঠে মানে খবর আর কি উঠে এসেছে তো দেখো তোমাদের যেই তারিখ তোমাদের রেজাল্টই দিতে পারে সেটি একটা টেন্টেটিভ বা তোমরা বলতে পারো টেন্টেটিভ বলতে অর্থাৎ একটি ডেট জানা গেছে তো অবশ্যই কিন্তু সেটা জানাচ্ছি আর তাছাড়াও কিন্তু তোমাদের দেখো এই রিক্রুটমেন্টের প্রসেসটা এতটাই তাড়াতাড়ি হচ্ছে এখন এটা বললে না যে কোনো তোমরা দেখো কলকাতা পুলিশেরও ঠিক সেম খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট যে প্রসেসগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে এখন দেখো তোমরা যারা পরীক্ষা টোটাল দিয়েছিলে ঠিক আছে যে সকল ক্যান্ডিডেটটা দিয়েছিলে এখন সবারই কিন্তু একটাই টেনশন যে তোমাদের রেজাল্টটা কবে দেখে মেনের রেজাল্ট এখন দেখো মেনের রেজাল্ট তোমাদের যেদিন দেওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু তোমাদের সরস্বতী পুজো তোমরা সবাই জানো যে ফেব্রুয়ারি মাসে কিন্তু সরস্বতী পুজো আছে ঠিক সরস্বতী পুজোর মানে আগে আগে বা পরে একটু দু একদিন আগে পরে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু দিতে পারে এটা কিন্তু যতদূর খবর এটাই মানে সরস্বতী পুজোর হয়তো দু একদিন আগে কিন্তু একদিন পরে তোমাদের কিন্তু রেজাল্টটি দিতে পারে এখন দেখো তোমাদের যে যখন তোমাদের একটা অ্যান্সার কি দেয় বা তোমাদের অ্যান্সার কীটা দেয় তারপর কিন্তু তোমাদের সাত দিন কিন্তু সময় দেয় তোমরা কিন্তু সেই ডেটের মধ্যে চাইলে তোমাদের যদি কোনো মনে হয় যে তোমাদের কোনো ভুল আছে বা পিআরপি থেকে কোনো অ্যান্সার ভুল নিয়েছে সেটা কিন্তু তোমরা বলতে পারো জিমেলের মাধ্যমে সেই ইমেল অ্যাড্রেসটাও কিন্তু তোমাদের সেখানে প্রোভাইড করা হয় নোটিশের মধ্যে প্রোভাইড করা হয় এখন সেগুলো টোটালটা বিচার করে তোমাদের কিন্তু যে রেজাল্টটা সেটা কিন্তু তোমাদের কিন্তু তোমাদের কিন্তু বেড়াচ্ছে ঠিক আছে রেজাল্ট কিন্তু তোমাদের বেরিয়ে যাবে আমি যেটা বললাম যে সরস্বতী পুজোর দুদিন আগে কি দু দিন পরে বা দু তিন দিন পরে এরকম আগে পরে কিন্তু রেজাল্টটি বেরিয়ে যাবে এবং তোমাদের তারপরে ইন্টারভিউটা কবে হবে ইন্টারভিউ কিন্তু ঠিক তোমাদের তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু সাত আট দিনের মধ্যে কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে ঠিক আছে এবং ইন্টারভিউতেও কিন্তু তোমাদের বেশি সময় দেবে না তার কারণ তোমাদের চার থেকে সাত দিনের মধ্যে কিন্তু ইন্টারভিউ টোটালটা শেষ করে দেবে ঠিক আছে এখন যেটা দেখা তোমাদের কিন্তু ইন্টারভিউ যারা যারা ভালো মোটামুটি নাম্বার আছে তারা কিন্তু ইন্টারভিউটা প্র্যাকটিস করো এবং মার্চ মাসের মধ্যে তোমাদের কিন্তু বলতে পারো যে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট অর্থাৎ তোমরা যারা যারা কনস্টেবল হয়ে যাবে সেই রেজাল্টটি কিন্তু টোটাল তোমাদের ফাইনাল রেজাল্ট যেটাকে বলে সেটা কিন্তু চলে আসবে আর তাছাড়া ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিয়েও ভালো লাগলো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি ক্লিক করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য